আমাদের প্রত্যেকের জীবনে আমরা এমন এক কঠিন সমস্যার মধ্যে গিয়ে পড়ি, আমরা ভাবি এখান থেকে কীভাবে মুক্তি পাবো আমি। অর্থাৎ আমাদের হিতের জন্য, আমাদের নিজেদের ভালোর জন্য, আমাদের লক্ষ্যকে অর্জন করার জন্য যে আমরা এই সংকটময় অবস্থা থেকে কীভাবে বেরিয়ে আসব। আমাদের জীবনে প্রত্যেকটা স্টেজে এগুলো ঘটতে পারে, আমাদের জীবনের প্রত্যেকটা স্টেজে এগুলো ঘটতে পারে। আমরা যদি ঈশ্বরের উপর ভরসা করি যে ঈশ্বর স্বয়ং আসবেন এই ধরিত্রীতে এবং আমাকে উদ্ধার করবেন, সেটা কিন্তু ভুল। মনে রাখবে, দশরথ মাঝি যখন পাহাড়কে খোদাই করে দিয়েছিল, পাহাড় কেটে ফেলেছিল, তখন তিনি নিজের যে কর্মক্ষমতার উপরেই ভরসা রেখেছিলেন, নিজের যে কর্মক্ষমতা সেটাকেই তিনি ঈশ্বর ভেবে এগিয়ে গিয়েছিলেন। তোমরা অনেকেই অরুণিমা সিনহার নাম জানো, যে অরুণিমা সিনহা মাউন্ট এভারেস্টের মতো উচ্চতম শৃঙ্খকে জয় করেছিলেন মাত্র একটা পা দিয়ে। তার একটি পা রেল লাইনে কাটা পড়েছিল, সেই অরুণিমা সিনহা, যে অরুণিমা সিনহার কথা আমি প্রায় বলে থাকি, সেই অরুণিমা সিনহা একজন ছিলেন যে ভলিবল প্লেয়ার রাজ্যস্তরের। তার কোনো কিছুর অভাব ছিল না জীবনে, কিন্তু তিনি যখন ট্রেন থেকে ফিরছিলেন তার সোনা দানা গলায় পরা ছিল, সেগুলো দেখে দুষ্কৃতীরা সেগুলো তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাকে চলন্ত রেল থেকে যে রেল লাইনে ফেলে দিয়েছিল এবং সে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল এবং অন্য প্রান্তে রেল একটা আসে এবং তার একটি পা কাটা পড়ে। কিন্তু সেই অরুণিমা সিনহা যখন বাড়ি ফেরে কোনো রকমে বেঁচে, তখন চারিদিকের প্রতিবেশী, চারিদিকের আত্মীয় স্বজন তার নামে অনেক যে খারাপ, যে দুশ্চরিত্র হিসেবে অনেক দুর্নাম রটিয়েছিলেন, সেই অরুণিমা সিনহা তখন প্রতিজ্ঞা করেছিলেন যদি জীবনে কিছু করতে হয় যে বড় কিছুই তিনি করবেন। তখন তিনি বাচেন্দ্রী পালের কাছে যান এবং মাউন্ট এভারেস্ট জয়ের কথা তিনি বলেন। ভাবো, যে মেয়েটার দুটো পায়েই ঠিক ছিল, যে মেয়েটা জীবনে যে একজন ভলিবল প্লেয়ার রাজ্যস্তরের, অর্থাৎ তার আগামী জীবন খুবই ভালো, কিন্তু এই যে দুর্ঘটনা, তার একটা পা কাটা গেল রেলে, কিন্তু তা সত্ত্বেও সে কখনোই কিন্তু আক্ষেপ করেননি বা ভগবান আমার সঙ্গে এ কী করলেন, বসে বসে কিন্তু কান্নাকাটি করেননি। তাহলে সেই মহিষী নারী যদি পারে জীবনের একটা কঠিন সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত তার জীবনকে বদলে দিতে পারে, তোমাদের জীবনেও মনে রাখবে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা স্টেজে যদি এরকম সমস্যার মধ্যে তোমরা পড়ো যে আমি কোন সিদ্ধান্ত নেব, তখন সর্বদা নিজের মন মস্তিষ্কের কথা মনে রাখবে, সর্বদা নিজের হিতের কথা মনে রাখবে, নিজের ভালোর কথা মনে রাখবে, যে কিভাবে আমি ভালো থাকব এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে, কিভাবে অন্যদের মুখ বন্ধ করব, আমার যারা প্রতিবেশী, যারা আত্মীয়, যারা আমার নামে দুর্নাম রটাচ্ছে তাদের কিভাবে মুখ বন্ধ রাখব, তোমাকে সেই সময় চুপ থাকতে হবে। কিন্তু তোমারও একদিন সময় আসবে যেদিন তুমি তোমার কর্মের দ্বারা সমস্ত কিছু, যে এই দুর্নামকে সুনামে পৌঁছে দিতে পারবে। তো মনে রাখবে, ঈশ্বরের ভরসায় কেউ থাকবে না। যতটা সম্ভব নিজে চেষ্টা করো, প্রত্যেকটি পদক্ষেপে নিজেকে এগিয়ে নিয়ে চলো, নিজেকে পরিশ্রমী করো, নিজেকে সৎ নিষ্ঠার সঙ্গে, ধৈর্যের সঙ্গে এগিয়ে নিয়ে চলো। মনে রাখবে, তুমিও অনেক কিছু জীবনে অর্জন করতে পারো। আমি তার অপেক্ষায় থাকছি।